এবং আশির থেকে আমার মৃত্যু পর্যন্ত হচ্ছে প্রবীণের প্রবীণ। তাই এই প্রবীণদেরকে যদি আমরা ভালোবাসি, শ্রদ্ধা ভক্তি করি, তাহলে নবীনরাও শিখবে প্রবীণদেরকে ভালোবাসতে এবং শ্রদ্ধা ভক্তি। তাই প্রবীণদের অধিকারের জন্য 2013 সালে বাংলাদেশ সরকার প্রবীণ ভরণ পোষণ আইন করেছেন। কেহ যদি বৃদ্ধ পিতা মাতাকে ভরণ পোষণ না দেয়, তাহলে তার সন্তান কেস করতে পারবে এবং তার 1,00,000 টাকা জরিমানা অনাদায়ে 3 মাস তার জেল হবে। তাই পদকথা বলছে এই কথাটি, তখন তার দেহের কর্ম ক্ষমতা সমস্ত নষ্ট হয়ে যাবে, তখন তার জিহ্বায় কোনো স্বাদ লাগবে না। তাই তখন কি করতে হবে, প্রবীণদের অধিকারগুলোর দিকে লক্ষণকে সবাইকে করতে হবে। প্রবীণদের কয়েকটি অধিকার রয়েছে, প্রথম হচ্ছে ভরণ পোষণ, দ্বিতীয়ত হচ্ছে প্রসাদ, তৃতীয়ত সুচিকিৎসা, আর চতুর্থ হচ্ছে পরিবারের মতামত। আমরা যে কোনো কাজ করবো প্রবীণদের সঙ্গে নিয়ে তার মতামতের মাধ্যমে কাজটা করবো। 80 বছর বয়সে সে কি খায়, কি চায়, সে চায় ভালো ভালো খেতে, নরম জায়গায় থাকতে, সে চায় শান্তিমতো পরিবার সবার সঙ্গে মিলেমিশে কথা বলতে। কিন্তু গ্রামের প্রবীণ বয়সে
সবাইকে ভাবতে হবে আমরা যদি প্রবীণ হব, প্রবীণ হয়ে এই যন্ত্রণাটা আমাদেরও আসবে। সবার কর্তব্য হচ্ছে প্রবীণ বিষয়ে আমাদের অধিকার গুলো আদায় করা। তাই আর কি হয়েছে, এখানে 15 জুন বিশ্ব প্রবীণ নির্যাতন দিবস পালন হচ্ছে, 1 অক্টোবর প্রবীণ দিবস পালন হচ্ছে, এগুলো আমাকে জানতে হবে। আজকে সরকার প্রবীণকে শ্রেষ্ঠ নাগরিক হিসাবে সমর্থন প্রদর্শন করছে, আমরা সরকার তাই বলছে 80 বছর বয়স হলে কারণ প্রবীণের অধিকার গুলো বিষয়ে আমরা সবাই চিন্তা ভাবনা করে প্রবীণের অধিকার গুলো আদায় করার জন্য আমরা সবাই এক হয়ে কাজ করব, কারণ আমরা যদি সবাই প্রবীণ হবে। তাই বলছে 80 বছর বয়স সবসময় আমরা কি করবো, তাই বলছে।